আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের ভীষণ পছন্দের গামি ক্যান্ডি, বাসায় থাকা যে কোনো ফ্রুটস অথবা আপনাদের বাচ্চাদের পছন্দের যে কোনো ফ্রুটস দিয়ে আপনারা যে কোনো ফ্লেভারের গামি ক্যান্ডি তৈরি করতে পারবেন। আজকে আমি দুইটা ফ্লেভারের গামি ক্যান্ডি তৈরি করব, অরেঞ্জ আর লেমন ফ্লেভারের। একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি অরেঞ্জ ফ্লেভারের গামি ক্যান্ডিটা তৈরি করব। আমি এখানে চারটা মালটা নিয়ে নিয়েছি, আপনারা এখানে কমলা নিতে পারেন। আমি প্রথমে একটা মালটা থেকে কয়েকটা খোসা তুলে নিচ্ছি আর এই খোসাটা আমি ক্যান্ডিতে ব্যবহার করব, এতে করে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে, আলাদা করে আর কোনো ফ্লেভার অ্যাড করতে হবে না। এরপর আমি মালটাগুলিকে দুই ভাগ করে কেটে নিচ্ছি। সবগুলি মালটা কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন এই মালটাগুলি থেকে জুসটা আলাদা করে নিব। মালটার জুসটা আলাদা করে নেওয়ার পর এখন আমি এই জুসটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। এখন আমি এই জুসটার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার। আপনারা কিন্তু এখানে জেলোটিনও ব্যবহার করতে পারেন। আগার আগারটাকে জুসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, দিয়ে দিচ্ছি মালটার খোসাগুলি। চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেওয়ার পর চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে। মালটার খোসাগুলি এখন আমি তুলে ফেলবো, এগুলো থেকে যে ফ্লেভারটা বের হওয়া সেটা বের হয়ে গেছে। ক্যান্ডি তৈরি করার জন্য এই সিরাপটা এখন পারফেক্ট আছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা বাটিতে সামান্য পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি কয়েক ফোঁটা সিরাপ দিয়ে দিচ্ছি। এই সিরাপটা যদি পানির মধ্যে মিশে না যায়, যদি এইভাবে হাত দিয়ে ধরা যায়, তাহলে বুঝতে হবে যে এই সিরাপটা একদম পারফেক্ট আছে ক্যান্ডি তৈরি করার জন্য। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউসলি নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু আগার আগারটা দলা পেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা মিশানোর পর কিন্তু আর বেশিক্ষণ জাল করে নেওয়া যাবে না। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে মিক্সচারটাকে আমি তুলে নিচ্ছি। ক্যান্ডিগুলিকে আমি যেই পাত্রের মধ্যে সেট করব, আমি সেই পাত্রের মধ্যে সবগুলি মিক্সচার ঢেলে দিচ্ছি। পর এই মিক্সচারটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু এই ক্যান্ডিগুলি একদম সেট হয়ে যাবে। এরই মধ্যে আমি তৈরি করে নিব লেমন গামি ক্যান্ডি। তার জন্য আমি এখানে 4টা লেবু নিয়েছি। একটা লেবু থেকে আমি কয়েক টুকরো খোসা তুলে নিচ্ছি আর এই খোসাগুলি আমি ফ্লেভারের জন্য ব্যবহার করব। তারপর এই লেবুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে লেমন জুসটা বের করতে খুবই ইজি হবে। সবগুলি লেবু কাটা হয়ে গেলে এগুলো থেকে জুসটা বের করে নিচ্ছি। লেমন জুসটা বের করার পর আমি একটা ছাঁকনিতে করে জুসটাকে ছেঁকে নিচ্ছি। এবার এই লেমন জুসটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার। আগার আগারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এবার একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি লেবুর খোসা, দিয়ে দিচ্ছি লেবুর খোসাগুলি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এখন অনবরত নেড়েচেড়ে এই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই চিনিটা এখন খুব ভালোভাবে গলে গিয়ে একটা সিরাপ তৈরি হয়ে গেছে। ক্যান্ডি তৈরি করার জন্য সিরাপটা পারফেক্ট আছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য সিরাপ দিয়ে দিলাম। এখন এই সিরাপগুলি যদি পানির সঙ্গে গলে না গিয়ে ঠিক এরকম হাতে উঠে আসে, তাহলে বুঝতে হবে যে ক্যান্ডি তৈরি করার জন্য এই সিরাপটা এখন একদম পারফেক্ট আছে। খোসাগুলি এখন তুলে নিচ্ছি, এগুলো থেকে যে ফ্লেভারটা বের হওয়া সেই ফ্লেভারটা বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগার আগার মিশানো লেমন জুসটা দিয়ে দিচ্ছি। আগার আগারের মিক্সচারটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউসলি নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু আগার আগারটা দলা পেকে যাবে।
এখন এইভাবে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি সবকিছু এখন আমি এখানে সামান্য লেমন কালার অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেছি কালারটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ চুলার উপরে জাল করা যাবে না তাই আমি চুলাটা অফ করে দিয়ে এই মিক্সচারটাকে নামিয়ে নেছি আমি যে পাত্রের মধ্যে ক্যান্ডিগুলিকে সেট করব সেই পাত্রের মধ্যে সবটুকু মিক্সচার ঢেলে দিচ্ছি সবটুকু মিক্সচার ঢেলে নেওয়ার পর এখন আমি রেখে দিচ্ছি নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য আর এইদিকে আমাদের অরেঞ্জ গামি ক্যান্ডিগুলি তৈরি হয়ে গেছে একটা নাইফ দিয়ে বোলের চারপাশে ছাড়িয়ে নেছি এতে করে উঠাতে সুবিধে হবে একটা ছড়ানো ট্রেতে আমি নিয়ে নেছি শুকনো নারকেল আপনারা কিন্তু এখানে চিনিও নিতে পারেন উপর থেকেও আমি কিছুটা নারকেল ছড়িয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল দেখতে সুন্দর লাগার জন্য করেছি এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেছি গামির শেপে আপনারা যে কোনো শেপে কাটতে পারেন ছোট বড় লম্বা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন অরেঞ্জ গামি ক্যান্ডিটা কত সুন্দর হয়েছে দুই পাশ থেকেই এর মধ্যে কিন্তু লেমন গামিটাও সেট হয়ে গেছে আমি একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নেছি আবারও আমি এই গামিটাকে শুকনো নারকেলের উপর রেখে দিচ্ছি এর উপরে আরো কিছুটা শুকনো নারকেল ছড়িয়ে দিচ্ছি এক্সট্রা যে কোকোনাট ডাস্টগুলি আছে সেগুলিকে আমি হাত দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি এরপর আমি গামিগুলিকে ক্যান্ডির মতো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লেমন গামিটা কত সুন্দর হয়েছে দেখতে আর আমার কাছে অরেঞ্জ গামি থেকে কিন্তু লেমন গামিটা বেশি মজা লেগেছে দেখেই তো নিলেন গামি ক্যান্ডি তৈরি করা কতটা সহজ তাই এখন থেকে বাসায় একদম হেলদি ভাবে তৈরি করতে পারেন ফ্রুট গামি ক্যান্ডি যে কোনো ফ্রুটস দিয়ে যে কোনো ফ্লেভারে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর এরকমই সব সহজ আর মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ